বৃহস্পতিবার ভারতরত্ন মিসাইলম্যান দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করা হল জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে। উদয়পুর ছাতারিয়াস্থিত ফাউন্ডেশনের অফিস কক্ষের সামনে পালিত হয় এই মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একদিকে রক্তদান শিবির, অন্যদিকে চলছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 27টি মন্দির, মসজিদ, মাদ্রাসা, অনাথাশ্রম ও বৃদ্ধাশ্রমকে আর্থিক সাহায্য প্রদান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএনজিসি ফায়ার সার্ভিসের চিফ ম্যানেজার হর্ষিনী কানভেকর, বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া মজুমদার এবং অসীম ভট্টাচার্যী সহ অন্যান্যরা। मेरा सौभाग्य मानती हूँ कि वो मुझे एक मौका देते हैं, उनके साथ इतनी इतना बड़ा जो वो कार्यक्रम करते हैं हर बार, उसका एक भाग बनने के लिए तो मैं उनकी बहुत शुक्रगुजार हूँ। आज भारत रत्न भारत के सपूत भूतपूर्व राष्ट्रपति डॉक्टर अब्दुल कलाम जी की 8वीं पुण्यतिथि है। मिसाइल मैन बोला जाता था डॉक्टर को, वो एक बहुत बड़े लीडर थे और उनके उनका जो कॉन्ट्रीब्यूशन है देश के लिए वो हमेशा सबके लिए इंस्पिरेशन रहा है, हमारे लिए वो हमारे गुरु रहे हैं। तो आज इस मौके पर जलाल मियां जी ने हमेशा की तरह एक ब्लड डोनेशन कैंप आयोजित किया है। ब्लड डोनेशन सबसे बड़ा रक्तदान सबसे बड़ा दान माना जाता है, तो ये बहुत बड़ा कार्यक्रम है। इसके साथ हमेशा की तरह लोगों की सेवा करने का जो उनका अभियान है, मैं उसको सैल्यूट करती हूँ। জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে ডক্টর এপিজে আব্দুল কালামের অষ্টমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রাজ্যের সকল সাংবাদিককে আমার নিজের থেকে অভিনন্দন শুভেচ্ছা। এই মঞ্চে যারা এসেছেন অল ইন্ডিয়ান ওএনজিসি ফায়ার ফার্স্ট লেডি ম্যাডাম হাসমি কারিকারজিকে স্বাগত। মঞ্চে উপস্থিত আছেন শাহ আলম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্যী, মঞ্চে উপস্থিত আছেন আজকে ডক্টর এপিজে অষ্টমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার যে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতায় প্রোগ্রামের জন্য করেছে তাদেরকে হাজারো সালাম অভিনন্দন। দেখুন, অল ত্রিপুরা থেকে মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম যারা এই প্রোগ্রামে এসেছেন তাদেরকেও সালাম অভিনন্দন। Report Voice 18.